নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট অবশেষে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হল ঘূর্ণিঝড় রেমাল বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এবং তার ছাব্বিশ তারিখ অর্থাৎ রবিবারে ল্যান্ড ফল করতে চলেছে এই মুহূর্তে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমাল ছাব্বিশ তারিখে রবিবার দুপুর থেকে রাতের মধ্যে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন রবিবার দুপুর থেকে রাতের মধ্যে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের এই সাইডে আঁচড়ে পড়তে চলেছে অর্থাৎ গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ ঠিক এই উপকূলে কিন্তু আঁচড়ে পড়তে চলেছে সেটা কিন্তু এই সাইডে আঁচড়ে পড়তে চলেছে অনলাইন ওয়েদার সিস্টেম অনুযায়ী কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেটটা আসে সেখানে কিন্তু বলা হয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসছে না সেটা যাবে উড়িষ্যার বালাসোরের দিকে আপনাদের আমি দেখাবো সেটা কিন্তু যাবে উড়িষ্যার বালাসোরের দিকে ছাব্বিশ তারিখে সেটা কিন্তু আছড়ে পড়তে চলেছে অর্থাৎ ল্যান্ড করতে চলেছে কিন্তু অনলাইন থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ঠিক এই সাইডে অর্থাৎ গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ হলদিবাড়ি সুন্দরবন ফ্রেজারগঞ্জ এই সাইডে কিন্তু আঁচড়ে পড়তে চলেছে তো দুটো কিন্তু এই মুহূর্তে আপডেট আসছে একটা যেটা আপডেট আসছে যে পশ্চিমবঙ্গের দিকে আঁচড়ে পড়তে চলেছে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে সেটা কিন্তু উড়িষ্যার বালাসরের দিকে কিন্তু আঁচড়ে পড়তে চলেছে তো যেই দিকে যাক কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের কিন্তু ব্যাপক প্রভাব অর্থাৎ ভয়ঙ্কর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় পড়তে চলেছে প্রচণ্ড গতিবেগে ঝড় বৃষ্টিপাত হবে সহ ভারী থেকে ভারী বৃষ্টিপাত তার সঙ্গে সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যেতে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় তো পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় কবে থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড় বৃষ্টিপাত শুরু হবে কতদিন পর্যন্ত ঝড় বৃষ্টিপাত চলবে ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলায় তাণ্ড চলাবে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেটটা আসে যেখানে বলা হয়েছে উড়িষ্যার বালাসরে যেটা চান্সটা পড়তে চলেছে তো সমস্ত আপডেট আমরা জানবো আজকের এই ভিডিওতে সেই সঙ্গে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার প্রভাব কী কী বলা হয়েছে সেটাও আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনকে সিলেক্ট করে দেবেন ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন সে সঙ্গে আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন তো বন্ধুরা এই মুহূর্তে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ শহরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে অংশ দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে এবং তেইশ তারিখে সেটা কিন্তু আরও শক্তি সঞ্চয় করবে তারপর সেটা আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে অংশ দেখতে পাচ্ছেন এই যে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে সেটা কিন্তু আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের এই মায়ানমারের উপকূলে আসবে দেখতে পাচ্ছেন আপনাদের আমি দেখাবো যে সেটা আস্তে আস্তে শক্তি সঞ্চয় করছে এবং সেটা কিন্তু আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে তারপর শুক্রবার দিন অর্থাৎ শুক্রবার দিন সকালে এটা কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হবে আলিপ্র আবহাওয়া দপ্তরের আপডেটেজ বলা হয়েছে যে শুক্রবার সকালে কিন্তু এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে তারপর সেটা আরও কিন্তু আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে আপনাদের আমি দেখাবো যে চব্বিশ তারিখ শুক্রবার যত কিন্তু সময় গড়বে তত কিন্তু সেটা কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আরও ঘনীভূত হচ্ছে সে সঙ্গে দেখতে পাচ্ছেন সেটি আস্তে আস্তে আরও অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে তারপর শনিবার পঁচিশ তারিখে সেটা ঘূর্ণিঝড় রেমালে কিন্তু রূপ নিচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট পঁচিশ তারিখ অর্থাৎ শনিবারে এই ঘূর্ণাবর্তটি অর্থাৎ গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে কিন্তু পরিণত হচ্ছে তারপর এখান থেকে কিন্তু বিরাট বড় আপডেট আছে এখান থেকে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে বলা হয়েছে সেটা আমাদের পশ্চিমবঙ্গের দিকে আঁচড়ে পড়তে চলেছে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে সেটা কিন্তু এখান থেকে উড়িষ্যার বালাসরের দিকে যাবে আপনাদের আমি দেখাবো তো শনিবার যতই সময় এগোবে ততই কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে উপকূলের দিকে আসবে তারপর রবিবার দুপুর থেকে রাতের মধ্যে এই ঘূর্ণিঝড় রেমাল প্রচণ্ড গতিবেগে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগে আমাদের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আঁচড়ে পড়তে চলেছে যেটা অনলাইন ওয়েদার সিস্টেমে বলা হয়েছে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরকে বলা হয়েছে সেটা কিন্তু উড়িষ্যার বালাসরে কিন্তু আঁচড়ে পড়তে চলেছে তো যেদিকেই কিন্তু আসলে পড়ুক এই ঘূর্ণিঝড়ের রেমালের কিন্তু ব্যাপক প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ তার সঙ্গে উড়িষ্যার উপকূলে পড়তে চলেছে তো বেশি প্রভাবটা কিন্তু বাংলাদেশের উপকূলে পড়তে চলেছে তার সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও পড়তে চলেছে তো ঘূর্ণিঝড়ের যেটা প্রভাবটা ঝড়টা কিন্তু ঠিক বাংলাদেশ হয়ে প্রবেশ করবে তারপর আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু সমস্ত রাজ্য জুড়ে কিন্তু এই প্রভাবটা কিন্তু থাকবে আপনাদের আমি দেখাবো ঠিক দেখতে পাচ্ছেন ঝড়টা কিন্তু এইভাবে কিন্তু ঢুকছে একদম এইভাবে ঢুকছে এইভাবে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রাম খুলনা বরিশাল ঢাকা এই দিক দিয়ে কিন্তু প্রবেশ করছে তারপর সেটা কিন্তু সেই ঝড়টা আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের এফেক্টটা পড়ছে সে সঙ্গে যেটা আপডেট আছে শনিবার থেকে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে এবং বাংলাদেশের উপকূলের বিভাগগুলিতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সেই বৃষ্টিপাত চলবে রবিবার সোমবার মঙ্গলবার একদম বুধবার পর্যন্ত সেই বৃষ্টিপাত কিন্তু চলবে আপনাদের অংশ দেখাবো দেখতে পাচ্ছেন শনিবার থেকে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাব শুরু হয়ে যাচ্ছে তারপর প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভাটি বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও চলছে তার সঙ্গে বাংলাদেশে দেখতে পাচ্ছেন খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা যত বিভাগ রয়েছে নিচের যত বিভাগ রয়েছে সমস্ত বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে অর্থাৎ ভারী থেকে অতিভাটি বৃষ্টিপাত হচ্ছে তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যত জেলা রয়েছে মুর্শিদাবাদ বীরভূম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এদিকে বাঁকুড়া পুরুলিয়া যত রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান যত জেলা রয়েছে সমস্ত জেলাতে কিন্তু এই বৃষ্টিপাত চলছে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে শনিবার থেকে উপকূলের জেলাগুলিতে থেকে বৃষ্টিপাত শুরু হবে তারপর সেই বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে ভেতরের দিকেও প্রবেশ করবে অর্থাৎ মধ্য যেটা বঙ্গ রয়েছে সেখানেও কিন্তু চলবে রবিবার কিন্তু প্রচণ্ড জেলা জুড়ে বৃষ্টিপাত হবে তারপর সোমবারেও সেই বৃষ্টিপাত চলবে মঙ্গলবার বুধবারও কিন্তু বৃষ্টিপাত থাকবে তারপর দেখতে পাচ্ছেন সেই বৃষ্টিপাতটা কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত থেকে কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে তো এই মুহূর্তে যেটা আপডেট আছে যে শনিবার থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু পড়তে শুরু করবে এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট দেওয়া হয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আছে সেখানে কিন্তু বলা হয়েছে যে পঁচিশ তারিখ শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে তিনটি জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তারপর ছাব্বিশ তারিখে কিন্তু সেই ভারী বৃষ্টিপাত চলবে তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট দেওয়া হয়েছে সেই আপডেটটি কী বলা হয়েছে কবে থেকে ল্যান্ড ফল হবে কী কী বলা হয়েছে বিস্তারিত সেই আপডেটটি আমরা জানবো তার সঙ্গে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার প্রভাসে কী কী বলা হয়েছে সেটা আমরা দেখে নেব তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে কী আপডেট আছে আপডেটটি আমরা জানবো কবে আসতে পড়বে ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড় রেমাল নিয়ে নতুন আপডেট দিল আলিপুর আবহাওয়া অফিস সেই সঙ্গে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার প্রভাসে কী কী বলা হয়েছে বিস্তারিত আমরা জানবো তো পূর্বভাস মিলে গেল সাইক্লোন রেমাল নিয়ে অর্থাৎ ঘূর্ণিঝড় রেমাল নিয়ে মেগা আপডেট চলে এলো এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড় রেমাল তৈরি হচ্ছে এটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলে দেওয়া হলো। আর সেটা কিন্তু ছাব্বিশ তারিখে ল্যান্ড ফল হবে আপনাদের আমি দেখাবো তো কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর শিলমোহর দিয়ে দিল আগামী ছাব্বিশে মে অর্থাৎ রবিবার হতে পারে ল্যান্ডফল এমনটাই কিন্তু জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিগ ব্রেকিং নিউজ দেওয়া হলো যে ছাব্বিশে মে কিন্তু ল্যান্ডফল হতে চলেছে ঘূর্ণিঝড় রেমালের আর সেটা বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হচ্ছে তো ভারতের চেন্নাই উপকূলে দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ এই নিম্নচাপ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার সকালে অর্থাৎ চব্বিশ তারিখ সকালে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে এরপর আরও শক্তি সঞ্চয় করে এটি উত্তর পূর্ব দিকে এগোবে তো ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে অবস্থান করবে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে চব্বিশ তারিখ শুক্রবারে সেটা কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হবে তারপর পঁচিশ তারিখে সেটা কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নেবে আর ছাব্বিশ তারিখে সেটা কিন্তু ল্যান্ডফল করবে তো এই ঘূর্ণিঝড় রেমাল কোথায় ল্যান্ডফল করবে তো এবার এই সাইক্লোন রিমেল বা রেমাল কোথায় ল্যান্ডফল করবে তাও জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো সাইক্লোন আঁচড় পড়বে বাসরে অর্থাৎ উড়িষ্যার বালাসরে কিন্তু আঁচড়ে পড়বে এমনটাই আলিপ্রবাহ বহা দপ্তর থেকে জানানো হয়েছে কিন্তু আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখলাম সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর কাকদিক নামখানা হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ এদিকে আঁচড়ে পড়তে চলেছে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে সেটা কিন্তু উড়িষ্যার বালাসোরের দিকে কিন্তু আসতে পড়বে তো পরবর্তীকালে অবশ্যই লেটেস্ট আপডেট কিন্তু আসবে অর্থাৎ যেটা অনলাইন ওয়েদার সিস্টেমে সেটা কিন্তু আপডেট হবে যখনই সেটা নিয়ে আপডেট হবে অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিও করে নিয়েব আপাতত যেটা অনলাইন থেকে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসছে আর যেটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে সেটা কিন্তু বালাসরে যাচ্ছে তো প্রাথমিকভাবে ঘূর্ণিঝড় রেমাল যেভাবে চলবে তাতে শনি রবিবার বাংলায় তোলপাড় করা ঝড় ঝঞ্ঝা থাকবে তো আইএমডির ওয়েদার আপডেট অনুসারে ফের একবার হবে তোলপাড় উড়িষ্যা উপকূল ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে তো দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বাইশ তারিখের পর থেকে মধ্য বঙ্গোপসাগর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে একতে থাকবে তো এই মুহূর্তে এটি নিম্নচাপ থাকলেও ভোটের সময় অর্থাৎ পঁচিশ তারিখে এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যেটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে পঁচিশ তারিখে কিন্তু ঘূর্ণিঝড় হবে আর ছাব্বিশ তারিখে ল্যান্ডফল করবে তো এর ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যে ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে হাওয়া ব্যবহারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে কখনও কখনো সেটা সত্তর কিমি প্রতি ঘন্টা গতিতেও পৌঁছে যেতে পারে এর ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে বৃহস্পতিবারের মধ্যেই মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ তেইশ তারিখের মধ্যে কিন্তু মৎস্যজীবীদের কুলে ফিরে আসার কথা বলা হয়েছে অর্থাৎ সমুদ্র থেকে ফিরে আসার কথা বলা হয়েছে তারপর চব্বিশ তারিখ অর্থাৎ শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তো আগামী সাত দিন সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সে সঙ্গে শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উপকূলের জেলাগুলিতে শুধু ভারী বৃষ্টি নয় ওই দিন অর্থাৎ শনিবার ও রবিবার ঝড় বৃষ্টি সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস এবার আমরা দেখে নেব আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী 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 আপডেট দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেখানে বলা হয়েছে তেইশ তারিখ বৃহস্পতিবারে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি কিন্তু বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে ঝড়ের কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি তারপর চব্বিশ তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে তো শুক্রবারে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোনো সতর্কবার্তা নেই কিন্তু দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই চারটি জেলায় শুক্রবার দিন ব্রবিদ্যসহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে ঝড়ে কিন্তু কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি তারপর পঁচিশ তারিখ শনিবারে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবারও কোনো সতর্কবার্তা নেই কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটে দমকা বাতাস বয়ে যাওয়ার কথা বলা হয়েছে তার মধ্যে আবার তিনটি জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলায় ভারী থেকে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে শনিবার থেকে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিভাবে দমকা ঝড়ো বাতাস বই যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে তো বন্ধুরা যেটা আপনাদের আমি আগে জানিয়েছিলাম যে শনিবার থেকে কিন্তু এই ঘূর্ণিঝড়েমালের প্রভাব পড়তে শুরু করবে আমাদের উপকূলের জেলাগুলিতে তার জন্য দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া সেই একই আপডেট দেওয়া হয়েছে যে শনিবার উপকূলের তিন জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর এই তিন জেলায় শনিবার দিন কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে তার সঙ্গে আবার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিভাবে দমকা বাতাস বই যাওয়ার সতর্কবার্তাও জারি করা হয়েছে তারপর দেখে নেব ছাব্বিশ তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তা কি বলা হয়েছে তো রবিবারও দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলিতে কোনো সতর্কবার্তা নেই কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে রবিবার অর্থাৎ ছাব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের ওপরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারে দমকা বাতাস বই যাওয়ার কথা বলেছে কিন্তু নিচের জেলাগুলিতে বজ্রবিশ্ব বৃষ্টিপাত তার সঙ্গে প্রচণ্ড বেগে অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বই যাওয়ার কথা বলা হয়েছে তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর এই তিন জেলায় আবারও রবিবার দিনও দেখতে পাচ্ছেন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে তার সঙ্গে আবার প্রচণ্ড বেগে বাতাস বই যাওয়ার সতর্কবার্তাও জারি করা হয়েছে বন্ধুরা আপাতত ছাব্বিশ তারিখ পর্যন্ত আলিপুরা অবহা দপ্তর থেকে ওয়েদার আপডেট দেওয়া হয়েছে পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেটটা অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দিব তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে ততক্ষণের জন্য মানা জয় হিন্দ